দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা উমর আলী শেখের উপর হামলার প্রকৃত ঘটনাকে আড়াল করতে রবিউল ইসলামকে ভয় ভীতি দেখিয়ে মিথ্যা স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং মিথ্যাভাবে ফাঁসানোর অভিযোগ তুলেছে তার পরিবার। দিনাজপুর প্রেস ক্লাবে আজ মঙ্গলবার বেলা 12টায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ঘোড়াঘাট ইউএনওর হামলার প্রধান আসামি রবিউল ইসলামের পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রবিউলের বড় ভাই রহিদুল ইসলাম অভিযোগ করেন, যেদিন ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের উপর হামলার ঘটনা ঘটেছে সেই দিন আমার ভাই রবিউল বাড়িতেই ছিল ও রাতে আমরা সবাই একই সাথে খাওয়া দাওয়া করেছি। পরের দিন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে ঘোড়াঘাট থানার ইউএনও সন্ত্রাসী হামলায় গুরুতর আহত। হঠাৎ 10 সেপ্টেম্বর রাতে ডিবি পুলিশ আমার ভাইকে নিয়ে আসে ও দুই দফায় রিমান্ডে নিয়ে মারধর ও ভয় ভীতি দেখিয়ে মিথ্যাভাবে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে বলেও রবিউলের পরিবার অভিযোগ করেন। তার পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মূল আসামিকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান। সংবাদ সম্মেলনে রবিউলের মা রহিমা বেগম, ভাই, স্ত্রী, চাচা সহ পরিবারের অন্যান্য সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় রবিউল ইসলামকে নির্দোষ দাবি করে তার মুক্তির দাবি জানান তারা। উল্লেখ্য, গত 2 সেপ্টেম্বর রাত 2:30টায় ইউএনওর বাসভবনে ভেন্টিলেটর দিয়ে দুর্বৃত্তরা প্রবেশ করে ইউএনওর এবং তার বাবার উপর হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় প্রথমে রংপুর ও পরে হেলিকপ্টারে করে ইউএনওকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।